আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাধারণত প্রতিবারই চেষ্টা করি কোরবানি ঈদের রাতে একটু স্পেশাল রেসিপি তৈরি করা যায় কি না যা ছোট বড় সবারই পছন্দ হবে আজ আমি সেই রকমই একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যে রেসিপিটি তৈরি করব তা খুব সহজ এবং মজার ঘরে থাকা মশলা দিয়েই তৈরি হয়ে যাবে সারাদিন রকম খাবার খাওয়ার পর ঈদের রাতে যদি এই রকম ঝামেলা ছাড়া রেসিপি তৈরি হয় তবে মন্দ হয় না মাংসের এই রেসিপি শুধু রুটি পরোটা দিয়েই খাওয়া যাবে তা নয় আপনারা যা দিয়ে খেতে চান সব কিছু দিয়েই ভালো লাগবে আসুন কি দিয়ে এই রেসিপি তৈরি হবে দেখে নিই দুই রকম মাংসে দিয়ে তৈরি করব এই রেসিপি বন্ধুরা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দুই ধরনের মাংসের টুকরো আছে প্রথমেই দেখে নিচ্ছি কিমাগুলো আমি কিমা ছোট করে নিয়েছি কিমা আছে আধা কেজি আর মাংসও আমি বেশ ছোট করে টুকরো করেছি ছোট টুকরো করা মাংসও আধা কেজি নিয়েছি তাহলে এক কেজি মাংস হলো কিমা আর ছোট মাংসের টুকরো দিয়ে কিভাবে নতুন রেসিপি তৈরি হবে দেখতে থাকি বন্ধুরা মাংস টুকরো করার উপর মাংসের টেস্টও নির্ভর করে মাংস ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আগে থেকেই তো শুরু করি আমরা রান্না পাত্র গরম করে নিয়েছি এই গরম পাত্রে দিচ্ছি পেঁয়াজ কুচি দুই রকম মাংসের টুকরোর জন্য পেঁয়াজ কুচি দিলাম দেড় কাপ পেঁয়াজ আমি কিউব করে কুচি করেছি তেল দিলাম আধা কাপ তেলের মধ্যে পেঁয়াজ একটু নেড়েচেড়ে নিলাম আধা মিনিটের মতো দিলাম তেজপাতা দুইটি তিন টুকরো দারুচিনি দিলাম ছোট এলাচ দিলাম চারটি লবঙ্গ দিলাম পাঁচটির মতো এর মধ্যে আরও দেব বড় এলাচ পুরোটা দেব না অর্ধেকটা দিলাম আরও দিচ্ছি স্টার মশলা এই স্টার মশলাও পুরোটা দেব না দুইটি পাপড়ি দিলাম এবারে কাজ হচ্ছে সব কিছু মিলিয়ে ভেজে নেওয়া অনেকটা নরম হয়েছে তিন মিনিটের মতো পেঁয়াজ ভেজে নিলাম ঘ্রান ও বের হতে শুরু করেছে এর মধ্যে দিলাম দশ বারোটির মতো গোলমরিচ গোলমরিচগুলো মিশিয়ে দিলাম দিচ্ছি হলো ছোট টুকরো করা মাংসগুলো মাংসগুলো পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি বন্ধুরা মাংসে এখন লবণ দেব না লবণ ছাড়াই ভেজে নিচ্ছি কারণ হলো এখন যদি মাংসে লবণ দিয়ে দিই তবে কি হবে জানেন পানি ছেড়ে দিবে তাই লবণ না দিয়ে ভেজে নিচ্ছি ঘ্রান হবে ভালো পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নিলাম মাংসের টুকরোগুলো কত ছোট হয়ে যাচ্ছে মাংসগুলো দেখতে পাচ্ছি পানি বের হয়নি ঘ্রাণ পাচ্ছি ভালো এবার দেবো মশলা দুই চার চামচ হলুদ গুঁড়া দিলাম এক টেবিল চামচ মরিচ গুঁড়া দুই চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ কাঁচা জিরা গুঁড়া দিলাম আরও দিলাম রাঁধুনি মশলা বাটা আধা চা চামচ রাঁধুনি মশলাতে মাংসের ঘ্রাণও ভালো হবে টেস্টও ভালো আসবে আদা রসুন বাটা দিলাম দেড় টেবিল চামচ আরও দিচ্ছি টুকরো করা কাঁচামরিচ তিনটি কাঁচামরিচ দেওয়াতেও মাংসের ঘ্রাণ সুন্দর হবে দিলাম লবণ দেড় চা চামচ সাধারণত আগে মশলা কষিয়ে তারপরে মাংস দিই মাংস ভেজে তারপর মশলা দিলাম তবে এবারে কাজ হচ্ছে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে দেওয়া তারপর ভালো করে কষিয়ে নেওয়া তবে চুলা রাস অনেকটা কমিয়ে এই কাজগুলো করতে হবে যেন পোড়া লেগে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে তিন চার মিনিটের মতো ভেজে নিচ্ছি যখন দেখা যাবে লেগে যাচ্ছে তখন পানি দিতে হবে দুই মিনিটের মতো রান্না করেছি ও বের হচ্ছে আরও লেগেও যাচ্ছে দিলাম পানি এক কাপ পানি দিলাম নেড়েচেড়ে মিশালাম মনে হচ্ছে আরও পানি লাগবে পানি দিলাম আরও আধা কাপ এই পানিতেই মাংস সেদ্ধ হয়ে যাবে চুলার আঁচ একটু বাড়িয়ে দিলাম দশ মিনিট পর ফিরে এলাম দেখে মনে হচ্ছে মাংস অনেকটা সেদ্ধ হয়েছে এর মধ্যে ঝোলও অনেকটা শুকিয়েছে ও বের হতে শুরু করেছে নিশ্চয়ই মনে আছে সেই কিমাগুলোর কথা দিয়ে দিলাম কিমাগুলো এবারে কাজ হচ্ছে ভালো করে মিশিয়ে দেওয়া ঈদের রাতে এই রেসিপিটি আমরা তৈরি করে নিতে পারি ঝামেলা ছাড়াই দুই রকম মাংস দিয়ে রান্না খেতে একটু অন্যরকম লাগবে মুখে একটি বড় টুকরো আর একটি ছোটো টুকরো খাওয়ার সময় স্বাদও হবে আলাদা মাংস রান্না দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে আরও মজার তাই আপনাদের সাথে শেয়ার করলাম ফিরে এলাম দশ মিনিট পর মাঝে অবশ্য নেড়ে দিয়েছি আপনারা যখন এই ভুনা মাংস খাবেন তখন বুঝতে পারবেন কত মজা হয়েছে দু ধরনের মাংস রান্না মাংস ভাজা হয়েছে আবারও পানি দিলাম এক কাপ তবে এবার দিলাম গরম পানি পাঁচ সাত মিনিট রান্না হতে থাক চুলা রাচ মাঝামাঝি করে দিয়েছি এবার ফিরে এলাম দেখুন বন্ধুরা ঝোল শুকিয়ে গিয়েছে সুন্দর ঘ্যান ও বের হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাতটি কাঁচামরিচ আরও দিচ্ছি দুই চা চামচ লেবুর রস আবারও চেড়ে মিশিয়ে দিলাম চুলার কমিয়ে দুই মিনিটের জন্য ঢেকে দিলাম ঢাকা উঠানোর সাথে সাথেই অসাধারণ ঘ্রাণ বের হচ্ছে তেলও ভেসে উঠেছে ঈদের রাতের জন্য দুই রকমের মাংস দিয়ে মজার রেসিপি তৈরি করে নিলাম এবার আপনারা ঈদের রাতে কিমা মাংসের মজার রেসিপি পরিবেশন করতে পারেন যে যেভাবে খেতে চান মাংস রান্না দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে আরও মজার তাই আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই